हाय फ्रेंड्स, सब्सक्राइब करुन समाज कुकिंग चैनल के और बेल आइकन बटने क्लिक करुन समाज कुकिंग चैनल समस्त नतून नतून वीडियोर अपडेट सवार आगे पावार जोन्नो। बांधाकोपिर पकोड़ा बनानोर जोन्नो प्रथमे आमादेर एखाने लागछे बांधाकोपि, जेटाके आमि सुंदर करे सरु सरु करे केटे धुए जलटा झरिए नियेछि। लागछे एकटा बड़ो साइजेर पेंयाज कुचि, नियेछि दो चामच चालेर गुड़ो, आपनारा एखाने कर्नफ्लावर व्यवहार करते पारें, नियेछि चार चामच बेसन, दुटो काँचा लंका कुचि, गोटा जिरे हाफ चामच, लंका गुड़ो नियेछि एक चामचे चार भागेर एक भाग, लागछे खाबार सोडा एक चामचे चार भागेर एक भाग, हलुद गुड़ो नेब एक चामचे चार भागेर एक भाग, आर जीरा गुड़ो नेब हाफ चामच। एछाड़ाओ लागबे आमार नून, जेटा आमि रान्नार समय বা ব্যাটারটা তৈরি করার সময় দেখিয়ে দেবো কতটা লাগবে। আর লাগবে এগুলো ছেঁকে নেওয়ার জন্য বা ভাজার জন্য রিফাইন অয়েল। এখন এই মিশ্রণগুলো একে একে যোগ করব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, দিচ্ছি চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি বেসন, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, গোটা জিরা, খাবার সোডা। এরপর এই মিশ্রণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে এবার একটা ব্যাটার তৈরি করে নেব। আর দিচ্ছি হাফ চামচ নুন, অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে, খুব বেশি পাতলা করে ফেলা যাবে না। দেখুন বাঁধাকপির পকোড়া বানানোর জন্য ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে, ঠিক এরকমই হয়েছে, খুব বেশি ঘন বা পাতলা আমি করিনি, ঠিক এই রকম হবে। দেখুন এইভাবে আমি ব্যাটারটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে, ফিরে আসছি 10 মিনিট পর। বাঁধাকপির পকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে আমি রিফাইন অয়েল গরম হতে দিয়েছি। এদিকে এই মিশ্রণটা ঢেকে রাখাও, আমার 10 মিনিট হয়ে গেছে, এখন আমি পকোড়াগুলো ভেজে নেব। যে কোনো পকোড়া বানানোর সময় কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো বেসনের সাথে ব্যবহার করলে এতে করে পকোড়াটা অনেক মুচমুচে আর সুস্বাদু তৈরি হয়। এদিকে তেল গরম হয়ে গেছে, আঁচটা এখন আমি লো করে দিয়ে পকোড়াগুলো একে একে দিয়ে দেব। এখন মিডিয়াম লো আঁচে এক সাইডটা ভালোভাবে ভাজা হতে দেব, আঁচটা কিন্তু বাড়ানো যাবে না, এতে করে পকোড়াটা লাল হয়ে গেলেও বাঁধাকপিটা ঠিকঠাকভাবে সেদ্ধ হবে না, অর্থাৎ ভাজা হবে না। তাই পকোড়াটা ভাজার সময় যাতে বাঁধাকপিটা ঠিকঠাকভাবে সেদ্ধ ও ভাজা হয় তাই মিডিয়াম লো আঁচে পকোড়াগুলো ভাজতে হবে। পকোড়াগুলোর এক সাইড ভাজা হয়ে গেছে, এরপর আমি এগুলো উল্টে দেব। আমি এক সাইডটা প্রায় 2 মিনিট ধরে ভেজে নিয়েছি। এখন অপর সাইডটাও একইভাবে 2 মিনিট ধরে হতে দেব। আপনারা অনেক রকম পকোড়াই খেয়েছেন, এই ভিন্ন ধর্মী পকোড়াটা একবার অন্তত বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন এটা কতটা সুস্বাদু।
দেখুন পকোড়াগুলোর দু সাইডই আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। জাস্ট 5 থেকে 6 মিনিট টাইম লেগেছে দেখুন। এরপর এগুলোকে আমি তেল থেকে খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। বাকি পকোড়াগুলো আমি এখন একই রকম প্রসেসে ভেজে নেব। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার বাঁধাকপির পকোড়া। আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করুন আর বাড়ির সকলকে চমকে দিন।